জান্নাতের কোন বিবি যদি দুনিয়ার আকাশে তার হাতের পাঞ্জাটা ঝুলাইয়া দিত তাহলে জান্নাতের বিবির হাতের পাঞ্জার রূপে সারা দুনিয়ার আকাশ বাতাস কেয়ামত পর্যন্ত ঝলমল ঝলমল করতে দুনিয়া দিন দুনিয়াতে রাত আসতে পারত না হাতের কারণ যারার বড় শখ আছে রাজনীতি করার আদায় হয় অধিকার আদায় হয় যেই রাজনীতিতে ওই রাজনীতিতে হালাল জনগণের হক কিতা কিতা যারা রাজনীতি করে তাদের জন্য ফরজ হিক জনগণের কি কি হক আছে জনগণের কিতা হক আছে জানেই না বেটাই রাজনীতি করে এ রাজনীতি হইতে কীটা করব জাহান বাদে দুই নতা করব জনগণের কি অধিকার আছে হে জানেই না হে রাজনীতি করে জাহান যাইব না ভর খালে দুইন কিতা করব হক জানে ওই না দিব কিভাবে জনগণের অধিকার চিনেওই না দিব কিভাবে আতলো লগা আলগ মুখ দিলে যখন গিলতো চাইব তখন তার চতুর্দিকের বিষাক্ত খাটা গলার মধ্যে গিটি যাইব যেই খাটার এক টুকরা দুনিয়ার জমিনে ফেলাইলে সারা দুনিয়ার জমিন বিষাক্ত হইয়া যায় তবা খরলাম খুঁলে তবা না ছয় ফরজ আদায় করা লাগে উজুর চাই ফরজ আর ফরজ। উজুর ফরজ আর খ ফরজ So for us. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام سرديا يا شبابتي حضرات علماء كرام الاكار شربستر المسلمان بيرامر ও আমার পর্দা মা ও বুনেরা দীর্ঘদিন যাবৎ অনবরত রাত্রে অনিদ্রা করার কারণে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে গলার আওয়াজ বসে গেছে জন্য চলাফেরা করতেও খুব কষ্ট হয় কথা বলতেও খুব কষ্ট হয় তাই আমি খুব আস্তে ধীরে কথা বলতে হবে আর বক্তব্য বিবৃতিতে কথা আস্তে ধীরে বললে মানুষের শোনার আগ্রহ থাকে তাই অনুরোধ করে বলবো আপনারা একটু ধৈর্যের সাথেই মনোযোগে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন আমার স্বাস্থ্য খারাপ গলা খারাপ এই কারণে আস্তে ধীরে কথা বলতে হবে আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগে শুনবেন আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের বিবি বাচ্চা মেয়ে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রথমেই আমাদের বোঝা দরকার যে জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রশ্নটা আসলো কোথার থেকে জাহান্নাম থেকে বাঁচার প্রশ্ন আসলো কেন তার কারণ হলো কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান এর মর্ম হলো আল্লাহ বলেন যে আমি আসমান জমিনকে একটা গুরুত্বপূর্ণ আমানত একটা মহামূল্যবান দায়িত্ব দিতে চাইছিলাম আসমান জমিন গ্রহণ করার সাহস করে আমি পাহাড়গুলিকে ওই দায়িত্বটা দিতে চাইছিলাম গ্রহণ করতে সাহস করে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বতকে কি দায়িত্বটা দিতে চাইছিলেন কেন তারা গ্রহণ করলো আল্লাহ বলেছিলেন যে আমার হালাল হারামের বিধান পালন করার দায়িত্বটা তোমাদেরকে দিতে চাই আল্লাহর পক্ষ থেকে হালাল হারামের বিধান পালনের দায়িত্বটা আসমান জমিনকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তাব করলেন সাথে সাথে বললেন যে হালাল হারামের বিধান পালনের দায়িত্ব যদি গ্রহণ কর এবং পালন কর তাহলে তোমাদেরকে চিরকাল জান্নাতের সুখ শান্তি বুক করতে দেব আর দায়িত্ব গ্রহণ করার পরে যদি লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান নামের শাস্তি বুক করতে হবে ওইখান থেকে জাহান নামের শাস্তির প্রসঙ্গটা আসে পাহাড় আসমান জমিনকে যখন আল্লাহ এই প্রস্তাব করলেন আসমান জমিন জবাব দিল হে আল্লাহ এত বড় এত বড় জটিল দায়িত্ব যেটা গ্রহণ করার পরে লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি বুক করতে হবে এত বড় কঠিন দায়িত্ব আমাদের গ্রহণ করার সাহস নেই পাহাড় পর্বতকে যখন আল্লাহ বললেন একই প্রস্তাব তারা একই জবাব দিল যে আমাদের সাহস নেই যে দায়িত্ব গ্রহণ করার পরে পালন না করলে জাহান্নামের শাস্তি বুক করতে হয় এত বড় কঠিন দায়িত্ব গ্রহণ করার সাহস আমাদের নেই শেষ পর্যন্ত আল্লাহ মানুষের কাছে প্রস্তাবটা রাখে যে আমার হালাল হারামের বিধান পালনের দায়িত্বটা তোমাদের দিতে চাই তোমরা যদি দায়িত্ব গ্রহণ করো এবং পালন করো তাহলে চিরকাল জান্নাতের সুখ শান্তি বুক করার ব্যবস্থা তোমাদেরকে দেব আর যদি দায়িত্ব গ্রহণ করার পরে লঙ্ঘন করো তাহলে তোমাদের জাহান নামের শাস্তি করতে হবে মানুষের কাছে যখন আল্লাহ প্রস্তাবটা রাখলেন তখন মানুষ আসমান জমিনের মতো পাহাড় পর্বতের মতো প্রথমেই কোনো জবাব দিল না জবাব না দিয়া মানুষ বলল যে আল্লাহ আমরা গ্রহণ করবো কিনা পরে বলবো এর আগে জানতে চাই এই দায়িত্বটা আমরা গ্রহণ করবো কিনা সেটা পরে বলবো এর আগে আমরা জানতে চাই এই হালাল হারামের বিধান পালনের দায়িত্বটা যদি আমরা গ্রহণ করি তাহলে আপনি আমাদেরকে পালন করার ক্ষমতা দিবেন কি না আল্লাহ বললেন অবশ্যই তোমাদেরকে আমি হালাল হারামের বিধান পালনের দায়িত্ব দিতে চাই তোমরা যদি গ্রহণ করো তাহলে আমি পালন করার ক্ষমতাও দেব তখন মানুষ বলল যে দায়িত্ব গ্রহণ করলে আল্লাহ দিবেন পালন করার ক্ষমতা আর পালন করলে চিরকালের জন্য জান্নাতের সুখ শান্তি আর বুকবিলাস পাওয়া যাবে এই দায়িত্ব গ্রহণ না করার কোনো কারণ নেই দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং কথা দিলাম এই দায়িত্ব দায়িত্ব লঙ্ঘন করব করব না। না। বুঝে থাকলে বলুন তো আল্লাহর দেওয়া হালাল হারামের বিধান মানুষ না জেনে না বুঝেই গ্রহণ করেছিল না আল্লাহর সাথে চূড়ান্ত বুঝা ফরা করে গ্রহণ করেছিল চূড়ান্ত আল্লাহর সাথে চূড়ান্তভাবে বুঝাপড়া করেই মানুষ হালাল হারামের বিধান পালনের দায়িত্ব গ্রহণ করেছিল আল্লাহ তখনই বলে দিছিলেন যে যদি পালন করো তাইলে জান্নাতে যাবে পালন না করলে জাহান্নামে হয়ে যাবে তাই আল্লাহ ফাকাব্বুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠাবার পর আল্লাহর সাথে সেই ওয়াদা স্মরণ করাইয়া দেওয়ার জন্য যুগে যুগেই নবী রসুল পাঠাইছে সমস্ত নবী রসুলগণ দুনিয়ার মানুষকে সদা সর্বদাই স্মরণ দিছেন যে হালাল হারামের বিধান পালন করা মানুষের দায়িত্ব কোন জীব জানুয়ারের দায়িত্ব নয় আমার কথা আপনারা বুঝে থাকলে বলুন তো হালাল হারামের বিধান জীব জানুয়ারের জন্য না মানুষের জন্য মানুষের জন্য হালাল হারামের বিধান মানুষের জন্য আল্লাহ দিছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য বিধানটা গ্রহণ করার পরে পালন করো না লঙ্ঘন কর যদি বিধান গ্রহণ করার পরে হালাল হারামের বিধান পালন করার ওয়াদা দিয়া গ্রহণ করার পরে যদি ওয়াদা রক্ষা কর পালন কর তাইলে তোমাদের জন্যই আল্লাহ চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি নির্ধারণ করে রেখেছে কিন্তু যারা লঙ্ঘন করবে আল্লাহর সাথে ওয়াদা করার পর তাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এই কথাটা দুনিয়ার মানুষকে স্মরণ করাবার জন্য আদম আলহিহি সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখেরও বেশি নবী রসুল পাঠাইছেন দুনিয়ার মানুষকে এই ওয়াদার কথা স্মরণ করাই নেওয়ার জন্য তোমরা আল্লাহর সাথে চূড়ান্ত ভাবে করেই হালাল হারামের বিধান পালন করার দায়িত্ব গ্রহণ সাবধান করেছ ওয়াদা রক্ষা করলে দায়িত্ব পালন করলে জান্নাত তোমাদের জন্য বানাইছি আর লঙ্ঘন করলে কোনো জীব জানুয়ারকে জাহান নামে দেবো না তোমাদেরকেই জাহান নামের শাস্তিব করতে হবে কাজেই আল্লাহর সাথে সেই ওয়াদা আল্লাহর দেওয়া এই গুরু দায়িত্ব কে পালন করে আর কে লঙ্ঘন করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ এখন আমাদেরকে দুনিয়াতে দলে দলে পাঠাইতেছেন দুনিয়াতে আল্লাহ দলে দলে পালাক্রমে মানুষ পাঠান কেন ওই যে আল্লাহর থেকে দায়িত্ব গ্রহণ করছিল পালন করে না লঙ্ঘন করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান আমার কথা বুঝে থাকলে বলেন তো এই যে দুনিয়াতে আল্লাহ দলে দলে মানুষ পাঠাইতেছেন আর নিয়ে যাইতেছেন পাঠাইতেছেন আর নিয়ে যাইতেছেন খামকা না কোনো কারণ আছে কি কারণ পরীক্ষা আল্লাহর সাথে যে ওয়াদা করছো আল্লাহর বিধান পালন করবে ওয়াদা রক্ষা করো না লঙ্ঘন করো এই পরীক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাতেছে আল্লাহ বলেন ওয়ায়াসতখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা আমালুম হে মানুষেরা তোমাদেরকে আল্লাহ দুনিয়াতে দলে দলে পালাক্রমে পাঠাইতেছেন তোমাদের পরীক্ষা করার জন্য অন্য আয়াতে বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা আকুম আইয়্যুকুম আহসানু আমালা দুনিয়াতে মানুষকে একটা সীমিত জীবন দিয়া আল্লাহ পাঠান অসীম জীবন দিয়া দুনিয়াতে পাঠান না সীমিত জীবন সীমিত একটা জীবন দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠান জীবন শেষে মরণ অবদারিত এই জীবন ফুরাইলে মরণ সারা গতি নাই আল্লাহ দুনিয়াতে যাকে যে পরিমাণ জীবন দিয়া পাঠান এই জীবন ফুরাইলে মরণ ছাড়া গতি নাই এরকম একটা সীমিত জীবন দিয়া প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠান আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য ওই দায়িত্বটা পালন কর করার বুঝা গ্রহণ করছ এখন পালন করো না লঙ্ঘন করো এই পরীক্ষার জন্য পাঠাই তাহলে আল্লাহ আল্লাহাক দুনিয়াতে মানুষ পাঠান ও কারণে না কোনো কারণ আছে কি কারণ আমরা হালাল হারামের বিধান পালন করি কিনা পরীক্ষা করা হালাল হারামের বিধান পালন করব বুঝা ফরা করে যে গ্রহণ করছিলাম এখন এটা রক্ষা করি না লঙ্ঘন করি এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ এখন দুনিয়াতে দলে দলে মানুষ পাঠাইতেছে সুতরাং দুনিয়ার জীবনটা মানুষের একটা কঠিন পরীক্ষা দুনিয়ার জীবনটা একটা খামখিয়ালি জীবন না কঠিন পরীক্ষার জীবন দুনিয়ার জীবন খামখিয়ালি জীবন নয় যা মনে চায় তাই করলাম রং তামাশা আমুদ করতে করতে বিলাস করতে করতে মরে গেলাম এর জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন না একটা কঠিন পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন যারা আল্লাহর পরীক্ষায় ফাঁস করবে হালাল হারামের বিধান পালন করতে করতে মরবে আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত নির্ধারণ করে রেখেছে জান্নাতে আল্লাহ ফাকাবুল আলমীর মানুষকে চিরকাল সুখ শান্তি বুক করতে দিবেন কতদিন তাহলে সুখ শান্তি আর বুক বিলাসের জগৎ দুনিয়া না জান্নাত দুনিয়া ফরীক্ষার জগৎ জান্নাত হইল এর সুফল বুক করার জগৎ দুনিয়া হইল পরীক্ষার জগৎ আর জান্নাত হইল এই পরীক্ষার সুফল যারা ফাঁস করবে তাদের জন্য পরীক্ষার সুফল বুক করার জগৎ হইল জান্নাত হাদিস শরীফে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যেই সমস্ত বান্দাদেরকে আল্লা জান্নাতে দিবেন প্রত্যেকের জন্য একটা একটা পৃথক পৃথক বাড়ি থাকবে দুনিয়াতে তো এক বাড়িতে অনেক মানুষ বাস করে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন অনেকে মিলেমিশে এক বাড়িতে বাস করে আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে জান্নাতে এক একটা বাড়ি দিবেন রাসুল বলেন এই বাড়িগুলির মধ্যে যেই লুকের সবচেয়ে ছোট্ট বাড়িটা পাবে জান্নাতে যেই লুকে সবচেয়ে ছোট বাড়িটা পাবে এই বাড়িটা হবে দশটা পৃথিবীর সমান আর বাকিগুলি একটার চেয়ার একটা বড় আরেকটার চেয়ে চেয়ার একটা বড় আরেকটার চেয়ে চেয়ার একটা বড় জান্নাতে আল্লাহ ফাকর্বুল আলমিন মানুষকে যে সমস্ত বিবি দান করবেন এই সমস্ত বিবি সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন জান্নাতের কোনো বিবি যদি দুনিয়ার আকাশে তার হাতের পাঞ্জাটা ঝুলাইয়া দিত তাহলে জান্নাতের বিবির হাতের পাঞ্জার রূপে সারা দুনিয়ার আকাশ বাতাস কেয়ামত পর্যন্ত ঝলমল ঝলমল করতে দুনিয়া কোনো দিন দুনিয়াতে রাত আসতে পারত না জান্নাতি বিবির হাতের রূপের কারণে হাদিস শরীফের রাসুল করিম সাল্ল ইসলাম বলেন এই বিশাল বাড়ি জান্নাতে সবচেয়ে ছোট বাড়িটা কত বড় দশটা দুনিয়ার সমান এই বিশাল বাড়িতে বসবাস করার জন্য কতদিন বসবাস করার জন্য চিরকাল কতদিন চিরকাল জান্নাতের এই বাড়িতে চিরকাল বসবাস করার জন্য আল্লাহ বিল্ডিং নির্মাণ করে রেখেছেন জান্নাতে আপনারা যে যে জান্নাতে যাবেন সেই জান্নাতে আপনার জন্য বিল্ডিং তৈরি করা আছে বিল্ডিংগুলি কেমন আল্লাহ রসুল বলেন একটা একটা ইট ইট স্বর্ণের আর দুই ইটের জয়েন্ট মেশকে মেসকে আমার ইটের দ্বারা তৈরি করা জান্নাতের বিল্ডিং সোনারুভার ইটের দ্বারা তৈরি করা জান্নাতের বিলি এইভাবে জান্নাতের যত সুখ শান্তির বিবরণ আছে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন কোন মানুষ জীবন বর বিবরণ সুখ শান্তির বিবরণ দিয়া শেষ করতে পারবে না কোন কান কোন দিন জান্নাতের সুখ শান্তির বিবরণ শুনিয়া শেষ করতে পারবে না এমনকি কোন অন্তর জান্নাতের সুখ শান্তির কল্পনা করে শেষ করতে পারবে না এই চিরকালীন সুখ শান্তি আর মুখ বিলাসের ঠিকানা ঠিকানা হিসাবে আল্লাহ জান্নাত বানাই রাখছেন কাদের জন্য হালাল হারামের বিধান পরীক্ষায় যারা পাশ করবে হালাল হারামের বিধান ফালনের পরীক্ষায় যারা পাস করবে অগত্যা যদি কোনো সময় কোনো বন্দার পক্ষ থেকে একটু লঙ্ঘন হইয়া যায় আপনাদের কি জীবনে কোনোদিন হালাল হারামের বিধান ফালনে বিন্দু মাত্র লঙ্ঘন হয় না আমার তো হয় আমার মাঝে মধ্যে লঙ্ঘন হয় কোনো বান্দার যদি মাঝে মধ্যে লঙ্ঘন হইয়া যায় হাদিস শরীফের রসুল করিম সাল্ল ইসলাম বলেন কুল্লুকুম উন তোমরা প্রত্যেকেই হালাল হারামের বিধান পালনে কম বেশি লঙ্ঘন কর কেউ কম কেউ বেশি লঙ্ঘন কর সবাই হালাল হারামের বিধান পালনে লঙ্ঘন করেন না শুধুমাত্র একদল মানুষ তারা হইলেন নবিরসুল নবী রসুলগণ কোনোদিন হালাল হারামের বিধান লঙ্ঘন করেন না তোমরা যারা নবী রসুল না তোমরা হালাল হারামের বিধান লঙ্ঘন করো কেউ কম কেউ বেশি লঙ্ঘন করা মাত্রই তুমি জান্নাতের যোগ্যতা হারাইয়া জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাও আল্লাহ হারামের বিধান লঙ্ঘন করা মাত্রই জান্নাতের যোগ্যতা নষ্ট হইয়া যায় নামের শাস্তির যোগ্য হইয়া যায় আমরা তো সবাই লঙ্ঘন করছি কোন না কোনো দিন বুঝে থাকলে বলেন লঙ্ঘন করার পরে জান্নাতের যোগ্যতা তাকে না হারাইয়া যায় এর ফলে কিসের যোগ্যতা আসে তাহলে তো আমাদের সবাইকেই জাহান্নামে নামে যেতে হবে কিন্তু আল্লাহ পাকবুল আলমিন এত বড় দয়াল আল্লাহ নিজে দয়া কইরা বলেন যারা যারা হালাল হারামের বিধান মাঝে মধ্যে লঙ্ঘন করে ফেল সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করো জান্নাত তোমার হাত ছাড়া হইলো তুমি যে জাহান্নামের শাস্তির যোগ্য হইলে স্মরণ করো জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর আমরা মাঝে মাঝে গুণা করলে কি তা করতাম জাহান্নামের শাস্তির কথা স্মরণ করতাম যাহার নামের শাস্তির কথা স্মরণ কর জাহান নামের আগুনের দুমা দুয়া কন নিয়ে দুমা কন দুমা জাহান নামের আগুনের দুমার মধ্যে এমন দুর্গন্ধ কোনো মানুষের নাকে যদি জাহান্নামের আগুনের দুমার সামান্য দুর্গন্ধ লাগে এই দুর্গন্ধের কারণে সে দুনিয়ার জীবনের সমস্ত সুখ শান্তির কথা বলে যাবে জাহান্নামের আগুন নয় জাহান্নামের আগুনের হিট আগুনের তাপ কোনটা হইলে বুঝব আপনারা আগুনের জাহান নামের আগুন না আগুনের তাফটা যার শরীরে লাগবে বলেন উপরের সিদ্ধ হয়ে মাথার উপরে চলে। সিদ্ধ হয়ে পায়ের নিচে চলে যাবে আর জাহান নামের আগুন যাদের শরীরে স্পর্শ করবে জাহান নামের আগুনে যখন শরীর সইব আল্লাহ বলেন কুল্লামা জুলু দুহুম বাদ্দাল না রাহা সাথে সাথে শরীরের সমস্ত সামরা জ্বালাইয়া সাই করে দিব আবার নূতন গজাইয়া দিমু আবার জ্বালাইয়াছাই করব আবার নূতন সাম্রা গজাইয়া দিমু আবার জ্বালাইয়া সাই করব এইভাবেই চলতে জাহান জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন পেটও বুক লাগবো আল্লা ডাকবো চাইতো কিতা এক হাজার বছর পর্যন্ত ডাক এক হাজার বছর আগে বুক লাগছিল খানি সাওয়ার লাগি এক হাজার বছর ডাকিছে এক হাজার বছর বাদে আল্লাহ জাপ দিবা জিগাইবা কিতা চাও হইবাল্লা ফেটে বুক লাগছে খানি চাই কবে লাগছিল বুক এক হাজার বছর এক হাজার বছর পরে যখন চাই আল্লাহ কুরানে বলেন জাহান নামের আগুনের মধ্যে একটা ফল গাছ ফলন্ত আছে এই ফল গাছটারে জাহান্নামের আগুনেও কোনটা করতে পারে না যে লাগান আছে থাকে এই ফল গাছটার নাম হওয়া উচিত কুরানো কি কি নামকুম জাকুম জাক্কুম ফলের বিবরণ দিয়া হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন জাক্কুম ফলের বাইরের দিকে এই রকম কাটা ভিতরের দিকে এই রকম কাটা বাইরে ভিতরে কাটা ছাড়া আর কোনটা নাই জাহান্নামের আগুনের ভিতরে যে একটা ফল গাছ ফলে এইটার নাম জাক্কুম ইটার ফলের মাঝে কিতা আছে শুধু খাটা আর খাটা এই খাটার মজা কত হাদীস শরীফে রসুল রাসূল বলেন লাউ আননা কত্রাতাম মিনাযাকুম উতীরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা জাহান্নামের সেই জাকুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জমিনে ফেলা হয়তো একটা টুকরার বিশেষ সারা দুনিয়ার জমি বিষাক্ত হইয়াছে এই জাক্কুম ফল এক হাজার বছর আগে বুক লাগছিল এক হাজার বছর এক হাজার বছর বাদে জবাব পাইছে কইছে আল্লাহ ফিরিস্তারে কইবা একটা যাকুম ফল তারা খাইতে দাও ফিরিস্তায় যখন তারা তো জাক্কুম ফল একটা উঠাইয়া দিবা কতদিনের বুক এক হাজার বছর এটা ফল না কাটা রস না খস মজা না তিতা ইতা চিন্তা করার সময় নাই তার আত লইয়া লগালগ মুখ দিলেন দিয়া যখন গিলত চাইব তখন তার চতুর্দিকের বিষাক্ত হাটাগুলি গলার মধ্যে গিতি যাইব যেই হাঁটার এক টুকরা দুনিয়ার জমিনে ফেলাইলে সারা দুনিয়ার জমিন বিষাক্ত হইয়া যায় এই ফলের সবগুলি হাঁটা যখন গলার মাঝে চতুর্দিক থেকে গীতি যাইব কেমন কষ্টর মাঝে পড়ব তখন দুনিয়ার কথাই আদইব যে দুনিয়াত কোনো কিছু খাইতে যদি গলা কি যাইতো যে ফানি খাইলে সারত ওই ফানি চাওয়ার লাগি আবার আল্লাহরে ডাকা শুরু হলো। আরো এক হাজার বছর এক হাজার বছরের বুক তো আগেও আসিল ফলের খাঠা গলাত আটকি আটকানোর পরে ফানি খাওয়ার লাগি যে ডাকবো আরো এক হাজার বছর এক হাজার বছর পরে আল্লাহর আসবে কি চাও কইব আল্লাহ ফল রেখটা দিসলা খাইতাম ফেটও তো গেছে না ফেটের মুখও গেছে না বুক তো বুকের জায়গা তুই রইছে বিষাক্ত হাটা যে গলা তাটকিছে এটা সারা নীল লাগি ফানি চাই জাহান জাহান্নামের জাহান আগুনে জলতে জলতে শরীর ফসিয়া শরীর গা হইয়া এই ঘাত থেকে রক্ত আর পুজ বাহির হইয়া একটা নর্দমার মধ্যে একটা গাতার মধ্যে জমা হইব আগুনের ভিতরে আগুনের কারণে এই রক্ত আর করতে ফানির বদলা ওই আগুনের মতো গরম রক্ত আর ফুল খাইতে দিবে লোহার পিয়ালার মাঝে করি এই রক্ত আর ফুল যখন তার হাতে দেওয়া হবে দুই হাজার বৎসরের বুকের জ্বালা এক হাজার বৎসরের ফলের বিষের জ্বালা এই কারণে গ্লাসের মধ্যে কিতা ফানি না শরবত ঠান্ডা না গরম ইটা দেখার টাইম নেই তার লগালগ আঁত দিয়া মুখ আঁত লইয়া মোহ ডালি দিত জাক্কুম ফলের খাটার ফাঁকে ফাঁকে দিয়া এগুলি ফেটে প্রবেশ করবে কিন্তু জাক্কুম ফল গলার থেকে ছুটবে না ফেটো গিয়া এত আগ্নির গরম থাকবো যে ফেটো গিয়া সাথে সাথে ফেটের ভিতর থাকি নারী ভুরি সিরিয়া টুকরা টুকরা কইরা লইয়া পায়খানার রাস্তা দিয়ে যায় তখন আল্লাহরে কইব আল্লাহ আর খানির দরকার নাই ই ফানির দরকার এখন কিতা বলে আমারে মারি লাও গেলে এই আগ্নির জ্বালাতটা কিও বাসলাম মরি গেলে ফেটের মুখের জ্বালাতটা কিও মরি গেলে জাকুম ফলের কাটার জ্বালাতটা কেও বাঁচলাম তখন আল্লাহ দিয়া কইবা কিতা চুক্তি কইয়ার দায়িত্ব নিসলে ইয়াদ আছে আপনারাননি ইয়াদ আছে কিতা চুক্তি কইার দায়িত্ব নিসলায় হালাল হারামের বিধান ফালন কর্ম লঙ্ঘন করতাম নাই ওই কথাই ইয়াদিয়া দিয়া খুঁবা এখানের মরণের লাগিয়ে না এখানের চিরকাল এই শাস্তি বুক করার লাগিয়ে এই হইল জাহান্নামের অবস্থা মানুষ যখনই হালাল হারামের বিধান লঙ্ঘন করিলায় জান্নাতের যোগ্যতা আড়াইলায় জাহান্নামের যোগ্য হইয়া যায় কিন্তু আল্লাহ এত বড় দয়াল আল্লাহ বন্দার প্রতি অস্বাভাবিক দয়াল কেমন দয়াল এটা আগে কই তার বাদে বাকি হতা একটা মেয়ে লুকে তার কুলের শিশু কুলে লুইয়া রসুলের কাছে আইয়া জিজ্ঞাসা করলো অগো আল্লাহর রসুল একটা মহিলা তার মেয়ে কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তান বন্দার এই পরিমাণ দয়া মায়া করুন আল্লাহর রসুলের জবাব দিলা একটা মেয়ে লুকে তার কুলের শিশুরে যে পরিমাণ দয়া মায়া করে আল্লা তান বন্দারে একটা কি গুণ বেশি দয়া মায়া হাদিস বুঝি থাকলে খোকা কুলের শিশুর প্রতি বাচ্চার প্রতি বাচ্চার মার দয়া মায়া বেশি না বন্দার প্রতি আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া বেশি এই কারণে আল্লাহ করছেন কি তা দিলেছেন স্থায়ীভাবে কি ঘোষণা গুনা যা জান্নাতের যোগ্য তা আরাইলেইস জাহান নামের যোগ্য হইয়া গেছ আমার কাছে লজ্জিত ভবিষ্যতে আর কোনোদিন গুণা হরতায় না মাফ সাইলাও সব মাফ করিল বুঝিতে থাকলে সৌকাচা বহল গুণা করিয়া যে মানুষ জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায় এটার কি রেয়াই পাওয়ার ফত আছে এই ফটটার নাম তওবা এই ফটটার নাম আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো তোমাদের জীবন সফল হয়ে যাবে সুবহানাল্লাহ হাদিস শরীফে রাসূল বলেন আলা কুল্লুকুম খাত্তাউন হাাইরুল খাত আই নাত্তাু আবন তোমরা অ হলেই গুনা তবে একদল দল গুনাগার কাছে কাছে বড়প্রিয়। একদল গুনাগার। আল্লার কাছে। গ্রনিত। না প্রিয়। রসুল বলেন একদল দল গুনাগার আল্লার কাছে বড়প্রিয়। এরা খারা। যারা গুনা হি লাইছিল। সয়তানের দুকাত ধুুরিয়া। যারা গুনা খরি লাইছিল। নসের গুলো মিতথুরিয়া। কিন্তু জাহান নামের ভয়ে। লজ্জিত হইয়া তবা লাইছে আল্লাহর কাছে ওয়াদা করি লাইছে আর নাই আল্লাহ ই বন্দার উপর এই গুনাগার বন্দার উপর যে যে গুনা না তার থেকে বেশি খুশি আল্লাহ এমন গুনাগার বন্দার উপর যে গুনা না তা কি বেশি খুশি তাহলে আমরা যারা এই হালাল হারামের বিধান লঙ্ঘন করিয়া জাহান্নামের শাস্তির যোগ্য হইয়া যায় আমাদের কি এইটার থেকে না ফত ফদ নাই বলেন ফটটা কি ফটটা হইল তবা হাদিশ্বরিবের আসুল আরো বলেন আর তাই বু ম ইনার কামাল্লা জাম্বলা গুনাগার যখন ঠিক মতো তওবা হরি লায় তখন আবার সে আগের মতো বেগুনা হয়ে যায় হা তওবা হরি লেইলে আবার বেগুনা হয়ে যায় কিন্তু আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মুখে মুখে তবা করে এটা হয় না কিলাখান খান তবা হয় না বোঝার লাগে একটা উদাহরণ দেই সাবকাল আপনার আর কেউ জানা থাকলে কৌকা উজুর ফরজ হটা মুখ দোয়া আদদওয়া মাতা মাসে করা ফাউদোয়া মুখ দইল না আত দইল না মাসাও করল না ফাউও দইল না খালি হইল উজু করলাম খালি হইল ওই শ্রেণী উজু করলাম খইলে উজু হয় না চার ফরত আদায় করা লাগে ঠিক তেমনিভাবে তবা করলাম খৈলে তবা হয় না ছয় ফরজ আদায় করা লাগে উজুর সাই ফরজ আর তবার ছয় ফরজ উজুর খ ফরজ আর তোবার খ ফরজ ছয় ফরজ জেলাখান সাইড ফরজ আদায় না খুঁজে উজু করলাম খুঁজে উজু হয় না তেমনি ভাবে তোবার ছয় ফরজ আদায় না খুঁজে তোবা করলাম খুঁজলে তোবা হয় না তোবার ছয় ফরজ কিতা কিতা এক নম্বর হালাল হারামের বিধান লঙ্ঘন করার কারণে লজ্জিত হওয়া আল্লাহর কাছে লজ্জিত হায় রে হায় আমি করলাম কিনা অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া দুই নম্বর গুণার অভ্যাসটা ছাড়ি দেওয়া গুণার অভ্যাস ছাড়ি দেওয়া তিন নম্বর ভবিষ্যতে আর কোনো দিন গুণা করবো না এই মর্মে আল্লাহর সাথে ফাক্কা ওয়াদা করা এই মর্মে আল্লাহর সাথে চার নম্বর বন্দার কোনো হক নষ্ট করি যদি গুণা করিয়া থাকে তে বন্দার হক আদায়ের ব্যবস্থা করা আমি আপনার পঞ্চাশ হাজার টাকা মারিয়া খাই খাই খাইলেইলাম আপনার ঠকাইয়া পঞ্চাশ হাজার টাকা লইলাম ওই চিনি গুণা আল্লাহরে গিয়া খুলাম আল্লাহ আর ইতা করতাম না আল্লাহ যদি মাত দিলেন আপনার পঞ্চাশ হাজার হয়ে। এই কারণে যে বন্দার টেকা মারিয়া খাইছ ওই বন্দার টেকা আদায় সরহ ধর চার নম্বর চার নম্বর তিন নম্বর ফরজ কোনো বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকলে তারা মাত নেওয়া এটা চার নম্বর ফরজ তওয়ার আর ফার্স্ট নম্বর হইল নমাজ রোজা এই সমস্ত এবাদত বন্দে যদি সময় মতো সরিয়া না তাক এখান কাজা করি এক বছর বেলা নমাজ না এক বছরের নমাজ কাজা করিও এক মাস বেলার নমাজ না এক মাসের নমাজ কাজা করিও এক বছর রমজান ফাঁস রাখছ না ফাঁস রোজা কাজা করিও এটা হইল তাস নম্বর শর ফ্স নম্বর শর ত নম্বর ফরজ ছয় নম্বর হইল আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া চাও এই ছয় ফরজ আদায় করিয়া যারা তৌবা করে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন এরা জীবনে যত গুণা করছিল সমস্ত গুণা মাফ করিয়া আরও এই পরিমাণ সোয়াব আমি তার আমল নামাত লেখাইয়া দিল জাহান নামের কথা কইতে কি আইল কিভাবে মানুষ জাহান নামের যোগ্য হয় আর এই ভয়ঙ্কর জাহান নাম থেকে বাসার পথ কি তিন খানি সাব আল্লাহর হালাল হারামের বিধান লঙ্ঘন করলেই জাহান নামের যোগ্য হয় আর এই ছয় ফরজ আদায় তোবা করলেই মাফ ছয় ফরজ আদায় ফিরা তোবা করলেই আনুষঙ্গিক কথা কইলাম আমি মূল কথা এখন যাই আমি আপনাদের সামনে যে আয়াৎ তিলাৱত করছি আয়াতের মাজাল্লা সন্ধিয়া জুহাল্লা জি না আম আনু কু আনফুছা কুম ওয়া লি কুম না রাম বা কু দোহা হে ইমান এই জাহান্নাম এই যে থক্কন যে জাহান্নামের কথা কওঁ এই জাহান্নাম তাকি তোমরা নিজেরাও বাস বিবি বাচ্চা ছেলে তাকি বাঁচাও গুণার কি বিরত তাহা হইল জাহান্নাম থেকে বাঁচার ফত অগত্যা কোনো সময় গুনা করিলেইলে জাহান্নাম নাম বাঁচার ফত কি তাহা হ্যাঁ তাইলে আপনারা বলতে পারছেন যতক্ষণ পর্যন্ত আমি কোনো গুণা করলাম না তখন ততক্ষণ আমি জাহান্নাম থেকে বাঁচার ভত আছি যখনই ওই করি লাইলাম আমি বাসার ফতে আর রইলাম না আল্লাহ দয়া করিয়া আবারও আমারে ফিরিয়া আওয়ার ব্যবস্থা দিছেন তবা করি লাও আবারও তুমি জাহান নাম থেকে বেসি যাইবা আল্লাহ আমরা কইন তোমরা জাহান নাম থাকি হয়তো গুনা করিও না আর অগত্যা করি লাইলে তো বা করিল আর তোমাদের সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জাহান্নাম থেকে বাঁচার জাহান্নামের আগুন থেকে বাঁচার হুকুম যে আল্লাহ কোরআনে দিলেন হাদিস শরীফে করিম রসুল্লাহ ইসলাম জাহান্নাম থেকে বাঁচার বাতাইছেন যে এই আছে জাহান্নাম থেকে বাঁচার চাইটা ফত বাতাইয়া দিয়া রসুল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার চারটা ফত বাতাইয়া দিয়া বলেন কোন আলিমান তুমি আলিম হও এটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলিম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ কিন্তু যাদের আলিম হওয়ার সুযোগ নাই বুঝে থাকলে হৌকা হক রুই হকলে রই আলিম আলিম হওয়ার সুযোগ আছে নাই অনেক মানুষ জীবন বর গিরস্থি করে তার আলিম হওয়ার সুযোগ কই অনেক মানুষ জীবন বর ব্যবসা করে অনেক মানুষ জীবন বর ব্যবসা করে তার আলিম হওয়ার সুযোগ নাই অনেক মানুষ স্কুল কলেজে লেখাপড়া করে তারা আলিম হওয়ার সুযোগ নেই কাজেই যাদের আলিম হওয়ার সুযোগ নাই তাদের জন্য রসুল বলেন তুমি আলিমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলিম হওয়া হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আর আলিমের ছাত্র হওয়া হইল জাহান্নাম থেকে বাঁচার নম্বর পথ কিন্তু যে কারণে একদল মানুষ আলিম হইতে পারল না এই একই কারণে আলিমের ছাত্র তৈত পারে না গিরস্থির কারণে মাদ্রাসাত ভর্তি হইয়া আলিমের ছাত্রও হইতে পারে ব্যবসার কারণে মাদ্রাসাত ভর্তি হইয়া আলিমের ছাত্রও হইতে পারে স্কুল কলেজের লেখাপড়ার কারণে মাদ্রাসাত ভর্তি হইয়া আলিমের ছাত্র হইতে পারে না কাজেই যারা আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই তাদের জন্য রসুল বলেন তোমার জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর ফট হইল জীবনের সকল কাজ আলিমের কথা মতো কর জীবনের সকল কাজ আলিমের কথা মতো মানুষের জীবনের সকল কাজ দুই প্রকার হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ বলেন মানুষের জীবনের সকল কাজ কত প্রকার হয়তো সংসারের কাজ আর না হয় খাওয়া দাওয়া করা সংসারের কাজ গুমানি সংসারের কাজ ব্যবসা করা সংসারের কাজ রাজনীতি করা সংসারের কাজ পেশাব পায়খানা করা সংসারের কাজ তুমি যদি সংসারের কাজ করতে চাও কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা তুমি জানো না রেজি গাও কথা দেখো এসার নামাজ না ফুইরিয়া গুমাই গেলে গুমানি হারাম না ফেরিয়া ঘুমাই গেলে গুমানি হারাম ফদরের সময় গুম থাকি না জাগিয়া গুমাই তাকা হালাল না হারাম কাজে গুম কিলাখান হালাল হয় গুম কিলাখান হারাম হয় তুমি জানো না আলিমে যা লাখান খন ইলা খান গুমাও বুঝি দেখলা কাছে এসার আগে গুমানি নিয়ম না এসার বাদে ফজরের ফজরের সময় হইলে বাদেও গুমাই থাকা হালাল না জাগি দেওয়া তাহলে কেমনে গুমাইতাম কেমনে জাগতাম আমার ইচ্ছা মতো না আলিমের কথা মতো আলিমের কথা খাওয়া দাওয়া সংসারের কাম কিন্তু তুমি যদি বাওয়াতে খাও আল্লাহ রসুলে ফরবাইন তোমার লগে শয়তানে খায় যে বাওয়াতে খায় রসুলে হয়েছেন তার লগে শয়তানে খায় কাজী কোনো মুসলমানে যদি বাওয়াতে খায় জিগাও গা যে তোমার রসুলে মিছা হয়েছিল আপনারা রসুলের জীবনে কটা মিছা কথা হয়েছিল তাহলে তুমি যে বাওয়াতে দেখাও রসুলেন কইস যে বাওয়াতে তে খায় এর লোকের শয়তানে খায় তোমার রসুলে নি তে রসুলে যদি আসা খুইয়া তখন তোমার খাওয়ার সুযোগ দিলাই বাবাতে খাওয়া যে সংসারের কাম ইটাও আলিম জিগাইয়া খাইতাম কেমনে খাইলে হালালয় কেমনে খাইলে হারালয় পেশাব সংসারের কাম রাজনীতিও রাজনীতি ধর্মের কাম না সংসারের কাউ সংসারের কাউ কিভাবে রাজনীতি করলে হালাল হয় কিভাবে রাজনীতি করলে হারাম হয় তুমি জানো না আলিম আর রাজনীতি করো যদি হালাল রাজনীতি করতে চাও যে রাজনীতির মাঝে জনগণের অধিকার আদায়ের ব্যবস্থা নাই যে রাজনীতির মাঝে জনগণের অধিকার আদায়ের ব্যবস্থা নাই এই রাজনীতি হারাম যে রাজনীতির মধ্যে জনগণের অধিকার আদায়ের ব্যবস্থা নাই এমন রাজনীতি হারাম যে রাজনীতির মধ্যে জনগণের অধিকার আদায়ের ব্যবস্থা আছে ওই রাজনীতি হালাল রাজনীতি কর্তায় মনে চাইছে কিলাখান করলে হালাল হইব আর কিলাখান করলে হারাম হইব এটা তুমি জানো না আলিম রেজি কে করো এটা হইল তোমার লাগে জাহান্ন নম্বর সিরিয়াল নম্বর সহ আল্লাহ রসুলের বাতি আলিম হওয়া হইল জাহান্নাম তাকি বাসার এক নম্বর পদ আলিমের ছাত্র হওয়া জাহান্নাম তাকি বাসার দুই নম্বর পদ যারার আলিম আওয়ার সুযোগ নাই ছাত্র হওয়ার সুযোগ নাই এরা খাম করতো আলিমের মতো জীবনের সকল খাম কাম সকল কাম আলিম রেজি গাইয়া করতায় কিলাখান খাইলে হালা লয় কিলা খাইলে হারাম হয় আলিম রেজি গাইয়া খাও গুমাইতায় কিলাখান ঘুমাইলে হালা লয় কিলা খান ঘুমাইলে হারাম হয় আলিম রেজি গাইয়া ঘুমাও বলেন করতায় হাদীশ্বরী ফের রসুল কিবলাতা ওয়ালা কিবলাত কিবলা সামনে নিয়ে অথবা কিবলারে পিছন দিয়া ফেসাব পায়খানা করবায় না হারাম কিবলা ডাইনে রাখিয়া ফেসাব পায়খানা করো কিবলা বায়ে রাখিয়া পায়খানা কর রাজনীতি করতে ইচ্ছা মতো করো কিন্তু রাজনীতি কোনটা হালাল আর কোনটা হারাম এটা তুমি জানো না এটা মহলতে জানে আলিমহলটা জিগাইয়া হালাল রাজনীতি করো যদি রাজনীতি করিয়া জাহান নামটা কি ভাসতে চাও ব্যবসা করতে ব্যবসা সবটাই হালাল কিতা হচ্ছে ব্যবসায়ী হালাল না ব্যবসার মধ্যে হালাল হারাম আছে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর ব্যবসা করার দরকার হয় আলিম রেজিগা উদুর ব্যবসা কোনটা হালাল কোনটা হারাম আমার কাজ এটা হালাল ইটা করো ব্যবসা করো হালাল ব্যবসা করো জান্নাত জান্নাতের খরিদ্দার হইয়া যাও এই জন্য মানুষের জীবনের দুই কাজ একটা হইলো সংসারের কাজ আর একটা হইলো ধর্মের কাজ সংসারের কোনো কাজ করতে গেলেও সংসারের কাম করিয়া যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আলী হতা মতো সংসারের খাম করো আর ধর্মের খামের বেলায় তো আর খাওয়াওই লাগে না উজু করা ধর্মের খাম নমাজ পড়া দর্মের খাম রোজা রাখা ধর্মের খাম হজ করা ধর্মের খাম জাকাত দেওয়া ধর্মের খাম ইটা করি নিজের ইচ্ছামতো মতো না আগে জিগানি লাগবো আলিম কারণ কিলাখান উজু করলে শুদ্ধ হয় কিলাখান উজু করলে বুল হয় তুমি জানোনা আলিমকালতে জানো উজু আলিমরে জিগাইয়া করো কেমনে নমাজ সরলে সহি হয় কেমনে গলত কেমনে নমাজ সরলে গলত হয় তুমি জানো না আলিমকালতে জানো না কাজুই নমাজ সরতাই যাই ভাই আলিমরে জিগাইয়া নামাজ সর কি করতাই হজ কর্তায় যেমনে মনে চাই হজ করলে হজ হয় না নিয়ম আছে নিয়ম জানে কে আলিমকলতে হজ কর্তায় আলিমরে জিগাইয়া হ সুতরাং মানুষের জীবনের যত কাজ চাই সংসারের কাজ হোক চাই ধর্মের কাজ হোক আল্লাহ রসুল বলেন আলিম রে জিগাও আলিমের কথা মতো করো সংসারের কাম করিয়াও তুমি জান্নাতি হইয়া যাও এটা হলো জাহান নাম থাকি বাসার তিন নম্বর পথ ক নম্বর বুঝি থাকলে কৌকা এক নম্বর ফটটা কোনটা দুই নম্বর পথ কোনটা এই দুই সুযোগ যারা নাই এরা যাও জাহান নাম না বাসার পথ আছে কিতা জীবনের সকল খাম আলিমের কথা মতো বড় ওই তিন নম্বর ফত খান আফনান্তরে সিনানির লাগি মাদ্রাসাত সভা করা হয় মাদ্রাসার সভা কত নম্বর ফত আফনান্তরে সিনানি লাগি ওই কেন আইয়া বইয়া আলিম হলতের মুখ থেকে হুমতা কোন খাম কেন্নে করলে হালাল হয় আর কোন খাম কেন্নে করলে হারাম হয় যেইভাবে করলে হারাম হয় এইভাবে করলে নাম যাওয়া লাগব সংসারের কামই করুকা কিন্তু হালাল মতে করিয়া আপনি জান্নাতের অধিকারী হইয়া যান এই জিনিসটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় সম্মেলন করা হয় আমার কথা বুঝিয়ে থাকলে হুকা মাদ্রাসা সব বাওয়া এখানে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাসার তিন নম্বর পথ চিনানির লাগে কত নম্বর পথ তিন নম্বর পথ কিন্তু যদি কোনো মানুষ আলিমের কথা শোনার সুযোগ না পায় মাদশার সভাতে বইলেই তো আলিমের কথা শোনার সুযোগ পাওয়া যায় সুযোগ পায় না কি দরেন ধরেন কথার কথা একটা মানুষ জেলখানায় বন্দি গেল জেলটা কি বারুইয়া আইতেও পারে না আলিমের কথা শোনার সুযোগ পায় না ওই তো দেখো এরকম ইবেঠা যাব কিন্তু জাহান নাম না ইবেঠারও বাসাব দরকার আলিমের কথা শোনার নাই আল্লাহ রসুল তারেও জাহান নাম থেকে বাসার ফত বাহান নাম থেকে কি পথ আল্লাহ রসুল ফরবেন তুমি অন্তর দিয়ে অন্তর দিয়ে করিয়া রে মহব্বত করো এইটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ এছাড়া ফার্স্ট নম্বর আর কোন ফত না সাব করি রসুলে কইয়া দিছ এছাড়া জাহান্নাম থেকে বাসার হে সর্বস্তরের মুসলমান হল এই চারি ফত ছাড়া তোমরার লাগি জাহান্নাম থেকে বাসার পাঁচ নম্বর কোনো পথ নাই পাঁচ নম্বর কোনো পথ নাই রসুলে খেনে কইলে আলিমরে মহব্বত করতাম আমার যদি নিজে আলিম হওয়ার সুযোগ না থাকে আমার যদি আলিম হওয়ার আলিমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে আমি যদি আলিমের আর সুযোগ না পাই তাহলে আলিমরে মহব্বত করলি আমি জাহান্নাম থেকে বাঁচব খেনে মহব্বত করতাম কারণটা কিতা আর আলিমরে মহব্বত করতে কিতা লাগে এই দুই কথা বালা করি বুঝি লক্ষ অতখানের কথা বুঝিয়ে থাকলে হুকা জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর ভোটটা কিতা প্রথম প্রশ্ন হল খেনে আলিমরে মহব্বত করতাম কারণ কি দুই নম্বর প্রশ্ন হইল রে মহব্বত করতে কিতা লাগে কিতা লাগে প্রথম প্রশ্নের জবাব আলিমকে মহব্বত করবো কেন রসুল কেন বললেন আলিমকে মহব্বত করো তার কারণ যত জীবন দুনিয়াতে নবী আসা যাওয়া করছেন তত তত জীবন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ভোট শিকাইছে নবী হলতে যখন নবী আসলা দুইনায় তখন দুনিয়ার মানুষের জাহান নাম থেকে আমাদের নবী শেষ নবী ফলে আল্লাহ আর নবী কেউ বানাইতে বিশ্বাস হয়নি এখন তো দুনিয়াতে কোনো নবী নাই এখন এই দুনিয়ার কোনো মানুষের জাহান নাম থেকে বাসার হওয়ার দরকার নাই জাহান নাম থেকে বাসার ফট যারা দেখায় তারা নাই আপনারার যদি এখন বাঁচার দরকার থাকে দেখাইব কে একমাত্র আলিম হলতে সুতরাং নবীর জমানায় যেই খাম নবী হতা নবীর অবর্তমানে একই খাম আলিম হলতে হরুন এর দায় রসুলের কেসেন আলিমরে মহব্বত করো যদি জাহান নাম থেকে বাঁচতে চাও এই কথাটার একটা উদাহরণ দিয়ে এক বাচ্চা তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা বাবা মারা গেল ই বাচ্চার জন্ম ইয়া দুই নাই তাইয়া ভাইল নি পাইছে না লালন ফালন করল চাচায় লেখাপড়া লেখা ফড়া শিকাইল সা মানুষ বানাইল চাচায় আসলে ই বাচ্চারে লালন ফালন করিয়া লেখাপড়া শিকাইয়া মানুষ বানানির খামটা খার খাম খে আমার কথা বুঝি তাকলে খার খাম খে খরল বাবার খাম সাসায় করল ওখান যদি কোনো বেটা ইফোয়ারে হয় তোর বা তোর সাসারে ওই বাফের মতো মহব্বত করিস তোর সাসারে ওই বাফের মতো সম্মান করিস কতটুকু অপরাধ হবে অপরাধ হইব সাসারে বাফের মতো সম্মান করতো ওখানে সাসায় বাফের খাম করি দিছে বুঝুন না কথা আপনারা আমার বুঝি থাকলে বাফের মতো সম্মান করত বাফর খাম সাসাই করছোন ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য কোনো নবী আসবেন না নবীর খাম আলিমে করুন এই জন্য নবী থাকলে নবীরে মহাব্বত করতায় হয় নবী ভাইসোনা আলিমরে কর। করো গেলো এক প্রশ্নের জবাব রসুলের যে কে আলিম রে মহব্বত করেন আলিম হলতে নবীর খাম কৰি দি নবীর খাম কিতা আসিল যাহার নাম কিবাসার ভদ দেখাও এখন প্রশ্ন যে আলিমরে মহব্বত করতে কিতা লাগে আলিমরে মহব্বত করতে কিতা লাগে অধনুকা কিতা লাগে আরে খাদিসম সাল্লিশ ফরমাইম সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হইয়া হাসরের মাঠে দাঁড়াইবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য তখন আল্লাহ আলিমহল দেখইবা। ও আলিমঘল হাসরের মাঠও তোমরা যে রে অন্য মানুষের ফাঁকে ফাঁকে দাঁড়াইছ তোমরা অন্য মানুষ কি আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও আল্লাহর হুকুমে আলিমহল অন্য মানুষের মাঝখান থাকি বাড়ইয়া আলাদা কাতারে দাঁড়াইবা তখন আল্লাহ আলিম হল দেখইবা যে আমি আল্লাহ দুই ন্যায় তোমরা রে আলিম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও বুঝি থাকলে হৌকা আপনার বাচ্চারে মাঝে সাত ফরাইয়া আলিম বানানি কত লস না এর চেয়ে বড় কোনো লাভ নাই এরছে বড় কোনো লাভ নেই আল্লাহ আলিমহলটা হইবার তোমরা জান্নাতে যাও প্রশ্ন জাগে যে আলিমিউ যদি জান্নাতে যাওয়া যায় রসুলে খুঁজুন তাহলে আলিমে আরনমার দুদা করার কি দরকার আলিমে সুদ খাইলে অসুবিধা কিতা আলিমে গুছ খাইলে অসুবিধা কিতা আলিমে মদ খাইলে অসুবিধা কিতা আলিমে গাঞ্জা খাইলে অসুবিধা অসুবিধা কিতা রসুলে কইসেন আলিম ব্যস্ত দেব প্রশ্ন জাগেনি এই প্রশ্নের জবাব হইল আলিম দুই প্রকার আলিম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম সমাজে আলিম কারে কয় কোরআন হাদিসের এলিম যেন হিক তারে ওই সমাজে আলিম হয় কোরআন হাদিসের এলিম যেন হিক তারে ওই সমাজে সমাজে আলিম হয় আল্লাহ এলিম হিকলেও আলিম হইন না কোরআন হাদিসের এলিম হিকার বাদে যে এলিম মতো জীবন যাপন করুন তানে আল্লাহ আলিম হইন বেশ কম বুঝে আইল নি কোরআন এলিম শিখলেই সমাজে আলিম হয় আর এলিম মতো জীবন যাপন করলে বাদে আল্লাহ আলিম হইন কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলিম এরা বেনমাজি হইতে পারে না আল্লাহর দৃষ্টিতে যারা আলিম এরা বেরুদা হইতে পারে না আল্লাহর দৃষ্টিতে যারা আলিম এরা সুদকুর হইতে পারে না আল্লাহর দৃষ্টিতে যারা আলিম এরা মদকুর হইতে পারে না গাজ্জাকুর হইতে পারে না দুষ্কর হইতে পারে আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তারা আল্লাহ হইবা তোমরা ব্যস্ত যাও ওখান সমাজের দৃষ্টিতে আলিম হইলে ব্যস্ত না আল্লাহর দৃষ্টিতে আলিম হইলে ব্যস্ত আল্লাহর দৃষ্টিতে আলিম হয় শুধু এলিম শিখলে না এলিম মতো জীবনযাপন করলে তাইলে এলিম আলিম দুই রকম হইল বর্তমান দুনিয়াতে কৌমি মাদ্রাসার টার্গেট একমাত্র লক্ষ্য হইল আমরার ছাত্ররা আল্লাহর দৃষ্টিতে আলিম হোক ই কারণে কিতাবের ফরা না শিকলে জেলা শাসন করা হয় এলিম মতো আমল না করলেও ইলা শাসন করা হয় একমাত্র কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা ছাড়া আর কোনো খানো এলিম মতো আমল না করলে কোনো শাসন নাই এলিম মতো আমল না করলে কোনো শাসন নাই কৌকাসা বহল মাদ্রাসার ছাত্র যদি এলিম মতো আমল না করলে উস্তাদের শাসন করুন না তাইলে এইটা আল্লাহর দৃষ্টিতে আলিম হইব না সমাজের দৃষ্টিতে আলিম হইব ইজা তালিমে জাহান নাম তাকে নাজাদ থাইতো না আমি কি আপনারা বুঝাইতাম বললাম কৌমি মাদ্রাসার টার্গেটটা কোনটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্যটা কোনটা কৌমি মাদ্রাসার স্পেশালিটিটা কোনটা কৌমি মাদ্রাসার স্পেশালিটি হইল কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য হইল খালি এলিম শিকিয়া সমাজের মতো জীবনযাপন হইলে দৃষ্টিতে আলিম হও এই সমস্ত আলিমদেরকে আল্লাহ যখন হাসরের মাঠে হইবেন তোমরা জান্নাতে যাও আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহর হুকুমে আলিম আলিমফল যখন হাসরের মাঠটা কি জান্নাত মুখা রোয়ানা হইবা যাইতা তাদের জান্নাতের জান্নাতে যাওয়ার ফতের ফাঁসে কিছু গুনাগার মুসলমান উবাই রা এরা আলিমনা আবার গুনাগার আলিমনা গুনাগার এক একজন গুনাগার মুসলমান এক একজন আলিম রে খরেদি ডাকব আলিম যাইন খই জান্নাতো খরেদি ডাকবো আর কইব হুজুর আমার এখন কথা শুনি দেবা বলে কি তোমার কথা বলে দুই নেতা আমি আপনারে মহাব্বত করছি কত নম্বর ফটো আসি হ্যাঁ এই এল লাগে সিরিয়াল নম্বর ইয়াদ রাখব রসুল তার উম্মতরে জাহান নাম থাকি বা স্যার সর্বমোট কটা ফত এক নম্বর আলিম হও সুযোগ না তাহলে দুই নম্বর আলিমের ছাত্র হও ই সুযোগ না তাহলে তিন নম্বরে আলিমের কথা মতো কিছু কাম করো এ একজনে কইছেন আপনারা তো মতলানা একজনে কইছেন আলিমের কথা মত কিছু কাম করা জাহান্নাম থেকে কিবাসার তিন নম্বর পথ না সকল কাম সকল জীবনের সকল কাম আলিমের কথা মতো করো আগী খুশি আগী খুশি বড় शौक আছে তোমার রাজনীতি করতেয় সংসারের কাম আলিমরে জিগাও কিলাখান রাজনীতি হলে হালাল হয় আর কিলাখান রাজনীতি করলে আরাম হয় দেখি আপনারা याद रखता ভাল লাগিনা ইহানো তো হরণ এমন মানুষ নাই যে এমন কোনো কথা না নিশ্চয়ই কেউ না কেউ রাজনীতি করুন রাজনীতি আলিম রেজিগতামে কিলাখান রাজনীতি করলে লয় আর কিলাখান রাজনীতি হলে আর আমার আমি জানি না একমাত্র আলিম বলতে অহন খকশে কিলাখান রাজনীতি করলে আলালয় যে রাজনীতির দ্বারা জনগণের হক আদায় হয় যে রাজনীতির দ্বারা এই রাজনীতি হালাল যেই রাজনীতির দ্বারা জনগণের হক আদায় হয় না এই রাজনীতি হারাম হারামাইলে অত হান কইলাম তাহলে আপনার বড় শখ আপনার রাজনীতি কর্তা ইচ্ছা মতো না আলিম রেজেকে করাল কারণ হারণ কি হালাল রাজনীতি করবাই সংসারের কাম করতে করতে ব্যস্ত যাইবাই হারাম রাজনীতি করবায় রাজনীতি করতে করতে যাহাজ নাম যাইবাই না না কথা শুধু রাজনীতির বেলায় না সংসারের হকল খাম সংসারের সংসারের হকল কাম ব্যবসা করা সংসারের খাম কি লাগান করলে আলাল হয় লাগান করলে আরাম হয় ভাইবে নাইলে ভাইবাই না চাকরি করা সংসারের খাম কিলা খান করলে হালাল হয় কিলাখান করলে আরাম হয় আলিম রেজি গাইলে ভাই বাই নাইলে ভাইতে কাজেই জাহান নাম তাক কী পাশার তিন নম্বর ফটল জীবনের কিছুক্ষণ এই অতখানে অতখানে সবক কি আদ আদছে অতখানে কিতাই ইয়াদছে সবক 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 বুঝরা না পাঠ লেশন ইয়াদ হয়েছে নি ইয়া দুই এটা হুকার ওসুলে উম্মতরে জাহান নাম থেকে বা স্যার তিন নম্বর ভত কিতা শিকাইছ জীবনের কিছু খাম আলিম রে জিগাইয়া কর সব খাম জীবনের সব খাম আলিম রে জিগাইয়া করো আমার এত সময় নাই আগে গেছি আমি শরীরও অসুস্থ গলাও খাবো আর না হইলে জনগণের অধিকার কিতা কিতা একটা একটা করিয়া কইতাম বুঝতাম যারা বড় শখ আছে রাজনীতি করার বুঝতা যে জনগণের হক আদায় হয় অধিকার আদায় হয় যেই রাজনীতিতে ওই রাজনীতিতে হালাল জনগণের হক কিতা কিতা যারা রাজনীতি করে তাদের জন্য ফরজ হিক জনগণের কি কি হক আছে জনগণের কি তা হক আছে জানেই না বেটায় রাজনীতি করে এ রাজনীতি করে কি দাহার নামে যাইব না বাদে এদিন নেট কিতা জনগণের কি অধিকার আছে হে জানেই না হে রাজনীতি করে যাহার নামে যাইব না খালে দুই নেট করব করবো হক জানে ওই না দিব কিভাবে জনগণের অধিকার চিনে ওই না দিব কিভাবে এই জন্য বলছি রসুল করিম সাল্লাহমে ফরমাইন জাহান্নাম কি বাচার তিন নম্বর ফত খৌকা কিতা জীবনের সকল কাম আলিম জিগাই কর আলিম জিগানির সুযোগ পাইছ না আলিমের কথা শোনার সুযোগ পাইছ না তোমার লাগি জাহান নাম কি আর কোনো ভাত নাই হ্যাঁ তাইলে আপনার আর সবক আছে এটা হইল সাত নম্বর ফত এটা হইল শেষ ফত কিতা তুমি তুমি খালি আলিমের মহমদ করো ওই আসরের মাঠটা কি আল্লাহর হুকুমে আলিম যখন জান্নাত যাইবা আল্লাহ রসুলের ফরমাইন একদল গুণাগার মুসলমান খরে দি ডাকব আর কইব হুজুর আমার এখান কথা শুনি দেব কিতা বোলে দুই আমি আপনার মহব্বত করছি শত নম্বর ফটো আসিল বেটা চার নম্বর তুমি যে আমার মহব্বত করছো প্রমাণ কিতা হয় প্রমাণ আছে কিতা বলি একদিন আপনার আদর সরিয়া এক গ্লাস পানি খাওয়াইছিলাম ওই আরেক প্রশ্নের জবাব বাকি হয়েছিল আলিমরে মহব্বত করতে কিতা লাগে এক গ্লাস পানি উলি চলে আলিমিরে মহব্বত করতে কলাক দেখা লাগে এক গ্লাস পানি যথেষ্ট একজন আলিম এখন ফানি খাইতা ভাইতাস না তুকে তুমি যদি এক গ্লাস পানি এক গ্লাস পানি যদি তেন দেখা উলি তাই বারো দুশ্মনি করিয়া না মহব্বত করিয়া মহব্বত আল্লাহ রসুলে ফরমাইন গুনাগার মুসলমান আলিম রে জান্নাত যাওয়ার ফতো খরে দি ডাকিয়া হইব আমি যে দুই নাই আসনে মহব্বত করতাম তার প্রমাণ হইল আমি একদিন আদর্শ দিয়ে আসনে রে এক গ্লাস পানি আরেক আর একবার কিয়া উজুর আপনার জান্নাতো আপনি দাওকা আমার এখন কথা শুনি যাওকা বোলে কিতা বোলে দুই নাইটা আমি আপনার মহব্বত করতাম বলে প্রমাণ প্রমাণ একদিন আসনে আমি এক বদনা উজুরফির ব্যবস্থা করিয়ে দিছিলাম হাজার টেকা লাগে এক বদনা উজুরফি আগবাইয়া দিতে খশ ট লাগে একতে টাকাও লাগে একতে টাকাও লাগে না খালি অন্তরটা তাকলেই হয় অন্তরটা কিলা খান বলে আমার বাপ না কিন্তু বাফের খাম করি দিছে অতখান অন্তর তাকলি হয় না আগের কথাই ফুয়ায় সাসারে বাফের মতো সম্মান করতো ওখানে বাফের খাম চাষার করছে আমি দে নবীর মতো সম্মান করতাম ওখানে নবীর খাম আলিমের করছে ওই অতখান অন্তর যদি তোমার তাকে একমাত্র মাদ্রাসার সবাত আওয়াসারা এইরকম একটা অন্তর্কের নে গর্বা ইতাও হইতা না তো কাইয়া রসুলে যে হুকুম দিস না আলিম রে খেনে আলিম রে মহব্বত বলে আলিমে ওই তোমরা নবীর খাম খুই দিয়া তো নবীর খাম খুঁড়ি দিন গো থেকে আমরা আলিম রে করি ইলাখান যে যে তা করছে খুঁইব হইয়া খুঁইব কিন্তু আসকু আমরার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান নামে আলী আলিমহল যাইন জান্নাত আর এরা করে দি দেখিয়া হয় আপনারে মহব্বত করছি এক গ্লাস পানি খাওয়াইয়া আর একবার হয় আপনারে মহব্বত করছি এক গ্লাস উলুর পানির ব্যবস্থা করিয়া দিয়া কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিলে ইসন জাহান নামও যাইতাম শুরুর দিকের কথা মনে আসেনি জাহান নামের যোগ্য কোন সময় হয় গুণা করলে আল্লাহর হালাল হারামের বিধান লঙ্ঘন করি লইছে গুনাহ করি লইছে জাহান নামের যোগ্য হয়ে গেছে কি মরণের আগে আর তবা হচ্ছে না ওই যে তবার কথা ইয়াদ আছে নি করছে তবা করছে না মরি গেছে আমার কথা বুঝি থাকলে হোকা জান্নাতের যোগ্য ইয়া মরছে না জাহান্নামের নামের যোগ্য ইয়া মরছে জাহান নামের যোগ্য ইয়া মরছে ওই আলী মহল দে করে দি দেখে হইব যে আল্লাহ উকুম দিলাইছেন জাহান নামে যেতাম আল্লাহর রসুলের ফরমাই তখন আলী মহলতে যে জান্নাতের ফতে আসলা যাওয়াত তারা মনে মনে কইবা আমার জান্নাতও আমি একটু বাদে যাই শেষ চেষ্টা করিয়া দেখি গুনাগার মুসলমানটারে জাহান নামটা কি বা যায় কিনা ওই আলী মহল নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবা দাঁড়াইয়া আল্লাহ রে হইবা আল্লাহ এই বেটাই ঠিকই কইছে আমার মহব্বত এক গ্লাস পানি খাওয়াইছি কি ব্যাটাই ঠিকই কে আমার মহব্বত কর্তগিয়ে এক বদনা উজুরফানির ব্যবস্থা করে দিছে আমি আপনারা জিগাই সাব হল একজন আলিমরে একজন সাধারণ মুসলমান এক গ্লাস পানি খাওয়ায় কি এক বদনা উজুরফি দেয় দুশ্মনী করিয়া না মহব্বত ও খানই করছে কত টেকা লাগছে এক টেকা মানে খালি অন্তরটা থাকলেই হয় আলিমরে মহব্বত কি করতে কিতা লাগে অন্তর অন্তর লাগে আলিমে মহাব্বত করতে টেকা লাগে না অন্তর লাগে কিলাখান অন্তর বাফের খাম এই অতটুকু অন্তর শুধু অতহান অন্তর যদি গর্তা শুনে যে বাফের খাম দিছে অর্থাৎ হ্যাঁ নবীর খাম মহলতে করিয়া দেয়া বর্তমান দুনিয়াতে এই কারণে দে মহব্বত করার কথা রসুলে কিস আল্লাহর রসুলে ফরমাই এই সমস্ত গুনাগার মুসলমানের মুখে এই সব কথা শুনিয়া আলী মহল যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবা ই চিন্তায় যে আমার জান্নাত আমি বাদে যাই আর শেষ চেষ্টা করিয়া দেখি গুনাগার মুসলমানটারে জাহান নাম থেকে বাসানি যায় কিনা এ কারণে অন্য হাদিস ও আল্লাহর রসুলে ফরমাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের ফরে আলিমের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই আল্লাহ এবং আল্লাহর আলিমের বড় আর দুনিয়ায় তো নিজের ভেটো ফাত্তর বান্ধে মুসলমানের বাচ্চারে জাহান্নাম তেকি বাসানির লাগি আখেরা তো নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দেয় গুনাগার মুসলমানকে জাহান্নাম তেকি বাসানির লাগি রসুল বলেন আলিমহল মহল কহবা আল্লাহ এই বেটাই ঠিকই কৈছে আমার মহব্বত কর্তগিককে এক গ্লাস পানি ভান করাইছিল হি বেটাই টিকুই আমারে মহব্বত কর্ত গতিকে এক বদনাম ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন কইবা ও আলী মহল এরার গুনার কারণে আমি কম দিছি জাহান যাই তো কিন্তু তোমরা যখন সাক্ষী দিলাই যে তোমরা যে মহব্বত করত তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম আলিমহল তোমরাও জানাতো যাও এই সমস্ত গুণাগার মুসলমানদেরকে নিয়ে যাও কত আনা খরচ করছি আলিমরে মহব্বতিয়া জাহান নাম থেকে বাঁচতে টেকা লাগে না একটা অন্তর লাগে কিলাখান অন্তর এফের ঘাম সাড়ি দিছে অতহান বুজার মতো একটা অন্তর অতখন বুজার মতো একটা অন্তর লাগে যে বাফর খাম দিছে অর্থাৎ নবীর খাম আলিমে করিয়া দিছে এই অন্তরটা যদি আপনি গড়তে পারেন ওই সময় সুভার সুভারিশে আপনি গুনাহ করিয়া আনা তো বা গেছলা এর বাদেও বাদেওয়াল্লা জাহান জাহান্নামও যাওয়ার হুকুম দেওয়ার বাদেও মাফ করিয়া আলিমোখলি বা তোমরাও জান্নাতো যাও এইসব গুনাকার মুসলমানদের লগে লইয়া যাও এখন আমি আপনারা জিগাই চাবিমরে মহব্বত করলে যদি জাহান হুকুম হওয়ার বাদেও জাহান যায় তাহলে যে মাদ্রাসাত আলিম তৈরি হয় আমার আগে যে একজনে আপনার কাছে সান্দা করলা আর দিলা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা কেউ হাজার টাকা কেউ এক ব্যাগ সিমেন্ট কেউ এক টন রড কেউ এক হাজার ইট এতে এক গ্লাস পানির থেকে কম মূল্য না বেশি তো এক গ্লাস মোহাম্মত একজন আলিমরে এক গ্লাস পানি খাওয়াইলেও যদি যার নাম থেকে কী বাসার ব্যবস্থা হয় তাহলে যে মাদ্রাসা থরিয়া আলিম হয় ই মাদ্রাসাত এক একশো ইট দিলে তো এক গ্লাস পানির থেকে অনেক বেশি দিল অনেকে বুঝে না যে মাদ্রাসা ঈদের সামান্য সামান্য পয়সা চান্দা দেয় যে কোন কামও লাগে ঐ কিয়ামতের দিন আলিমহলতে সাক্ষী দেওয়ার লাগে আল্লাহ বেটা গরিব মানুষ আসিল মাত্র শাসাই পয়সাও নাই ফাই নাই বেটা কারণে বেশি কোনটা দিত পারছে না একটা ইটের দাম দিছিল একটা ইটের দাম কত টাকা দশ টাকা বারো টাকা ওই আর এর বেশি তো অভিজ্ঞ না তার একটা ইটের দাম দিছিল ই অতখান কথা যেন আলিম হল থেকে আমাদের দিন আপনার পক্ষে কইতে পারুন এর একটা সাক্ষী দ্বার করাইবার জন্য আলিম হলতে যে যত দেয় অতই সাদরে গ্রহণ করি আমাদের সাহায্য মাদি কাজেই হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলছেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ সর্বমুঠ কোরআন আল্লাহ হয়েছেন জাহান নাম থেকে বাঁচ আর হাদিস আল্লাহ রসুল হয়েছেন বাঁচার পথ সাইটা দেখো কা কোরআনের আয়াতে আর হাদিসের হতার মিল বাই জুন্নি তুকাইয়া কোরআন আল্লাহ এখন জাহান্নাম তাকি বাস আর হাদিস ও এখন বাসার পথ সাইটা এক নম্বর আলিম হওয়া দুই নম্বর আলিমের ছাত্র হওয়া তিন নম্বর জীবনের কিছু খাম আলিমের কথা মতো কর না সকল খাম জীবনের সকল খাম আলিমের কথা মতো কর আর যদি তাও না ভার আলিমরে মহব্বত কর আল্লাহ আপনারা রে আমরা রে ফতের কোনো এক ফতে জাহান্নাম থাকি বাসিয়া জান্নাত যাওয়ার তৌফিক দেউকা সবাই খুকা আমিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবখন আগেও কইছি আমি খুব বেশি রুস্ত গলাও খারাপ সলাফির